ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মোহাম্মদ সোহেল নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর গোয়ালানন্দ থানার নটুয়াতুলি ক্যাম্পে বিএসএফ এর জওয়ানদের গুলিতে এই ঘটনা ঘটে। আহত গরু ব্যবসায়ী সোহেল ওই উপজেলার আমাজানখোর ইউনিয়নের বারাসাত এলাকার আইয়ুব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার ভোরে সোহেল সহ আরো কয়েকজন গরু ব্যবসায়ী অবৈধভাবে রত্নাই সীমান্তে তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে 382 এস সীমান্তে পিলার এলাকায় প্রবেশ করে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালাপুকুর নাটুয়াতুলি ক্যাম্পে বিএসএফ এর জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে আহত ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি। এছাড়াও সীমান্তে গুলি ও হত্যা বন্ধের সময়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর পত্র দেওয়া হয়েছে।